নমস্কার দর্শক বন্ধু আমি রিমিশা ভট্টাচার্য চলে এসেছি আপনাদের জন্য আজকে আরেকটা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে যে বিজনেসটা কিন্তু আপনারা সবাই করতে পারবেন মানে শুধু পুরুষরা নয় মহিলারা পর্যন্ত কিন্তু এই বিজনেসটা করতে পারবেন এবং বাড়িতে যদি আপনাদের স্বাবলম্বী ছেলে মেয়ে থাকে তারাও কিন্তু এই কাজটা কিন্তু অনারেই করতে পারবেন খুবই একটা ইজি বিজনেস মানে যে জিনিসটাকে যখন বিক্রি করতে যাবেন সেটার ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি মুখ খরচা করতে হবে না অথচ ইনভেস্টমেন্টটাও কিন্তু খুবই সামান্য সামান্য পুঁজি ইনভেস্ট করে কিন্তু আপনি এই বিজনেসটা অনায়াসেই শুরু করতে পারেন এই বিজনেসটা কিছু নেই এটা হলো পটেটো চিপস মেকিং বিজনেস মানে পটেটো চিপস যেগুলো খেতে ভীষণ ভালোবাসে বাচ্চারা বড়রা সবাই আমরা বিভিন্ন ধরনের জায়গায় পিকনিক টিকনিক গেলে পরে কিন্তু আমরা এই চিপসটা ভীষণ পরিমাণে কিনে থাকি খেয়ে থাকি রাস্তার প্রত্যেকটা দোকানে কিন্তু প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে হাজার হাজার প্যাকেট বিক্রি হয়ে থাকে এবং বাচ্চারা তো ভীষণই ভালোবাসে যাদের বাড়িতে বাচ্চারা আছে তাদের বাড়িতে তো প্রতিনিয়তই চিপসের প্যাকেট যায় অথচ সেই চিপসটা কিভাবে তৈরি করবেন তার জন্য কি কী মেশিন লাগবে ম্যাটেরিয়ালস লাগবে সমস্ত বিষয় কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আমার সঙ্গে থাকুন ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন স্কিপ না করে তো দর্শক বন্ধু দেখতেই পারছেন এগুলো হলো সেই মেশিন যেই মেশিনের মাধ্যমে কিন্তু আপনি পটেটো চিপস তৈরি করতে পারবেন অবশ্যই একটা মেশিন দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারবেন না তার জন্য কিন্তু আপনার মোটামুটি পাঁচ খানা আপ দরকার কিন্তু আপনি যদি মনে করেন আপনার কম পুঁজি আছে তাহলে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েও কিন্তু আপনি বিজনেসটাকে স্টার্টিং করতে পারবেন হ্যাঁ বন্ধুরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন তারপরে যদি মনে করেন যে আপনি বিজনেসটাকে আরও বড় করতে চাচ্ছেন সমস্ত রকম সেট নিয়ে তাহলে সেটাও কিন্তু করতে পারবেন তো এই বিজনেসটাতে করার জন্য কী কী ধরনের সেট লাগবে আমি আপনাকে বলে দিচ্ছি এই বিজনেসটাতে মধ্যে এই পটেটো চিপসটা তৈরি করার জন্য আপনার টোটাল চারখানা মেশিন লাগবে যেটা প্রথমে যে মেশিনটা আছে সেটা হলো পিলিং মেশিন অথচ যেটার মধ্যে পটেটোগুলো মানে আলুগুলোকে ছোলার কাজটা হয়ে থাকে তারপরে যেই মেশিনটা আছে সেই মেশিনটা হলো স্লাইসার মেশিন স্লাইসার মেশিন মানে যেটার মাধ্যমে আপনি ডাইস লাগিয়ে কিন্তু সুন্দর মতন কিন্তু কাটিং করে নিতে পারবেন এই স্লাইসার মেশিন দিয়ে এবং তারপরে যেটা দরকার হয় সেটা হলো হাইড্রো মেশিন যেটার মধ্যে আপনার জল শোকাবে আলুটার জলটা হবে কাটিং হওয়ার পরে এবং ফ্রায়ার মেশিন যে মেশিনের মাধ্যমে আপনি ফ্রাই করে পারবেন এবং তারপরে যেটা হবে সেটা হলো ফ্রাই করার তেলটাকে শুষে নেওয়ার জন্য কিন্তু 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 আবার আবার আপনার হাইড্রো মেশিনের দরকার পড়বে তো অথচ এই চারখানা সেট আপ দিয়ে আপনি বিজনেসটা প্রপার হয়েতে শুরু করতে পারেন কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনাদের এই বিজনেসটা করার ভীষণ ইচ্ছা কিন্তু আপনি এতটা ইনভেস্টমেন্টের জন্য আপনি করতে পারছেন না তো সেই ক্ষেত্রে সামান্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনি স্লাইস মেশিনটা কিনে কিন্তু আপনি বিজনেসটাকে স্টার্ট করে দিতে পারেন এই মেশিনটার টার মাধ্যমে কিন্তু আপনার আলু মানে পটেটো সুন্দর মতন কিন্তু স্লাইস হয়ে যাবে অথচ এই স্লাইসার মেশিনটা দিয়ে কিন্তু আপনি বিজনেসটা অনায়াসেই কিন্তু স্টার্ট করে দিতে পারবেন তাছাড়া প্যাকেটিং মেশিন বিভিন্ন রেঞ্জের আমাদের প্যাকেটিং মেশিন আছে আমাদের দু হাজার টাকার থেকে শুরু করে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা অবধি কিন্তু আমাদের প্যাকেটিং মেশিন আছে তো যেই প্যাকেটিং মেশিনের মাধ্যমে আপনি চিপসটা প্যাকেট করতে পারবেন যেটা আপনার সুবিধা হবে সেটাও কিন্তু করে নিতে পারবেন তো এই সমস্ত মেশিনগুলো দিয়ে বিজনেস করার জন্য আপনার কারেন্টের খরচা কিন্তু খুবই সামান্য লাগবে মাত্র সিঙ্গেল ফেজেই কিন্তু আপনার চলবে এগুলোতে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এইচপির মতো শুধু মোটর ইউজ হয়ে থাকে যেটার মধ্যে একদমই কিন্তু আপনার কারেন্ট খাবে না অথচ আর একটা মেশিন নিয়ে যদি কাজ করেন তাহলে তো আপনার কারেন্ট একদমই লাগবে নাই বলতে পারেন মানে সেরকম ইউনিট আপনার উঠবেই না অথচ সিঙ্গেল ফেজে কিন্তু আপনি মাত্র দুশো কুড়ি ভোল্টেজ খরচাতে কিন্তু আপনি এই বিজনেসটা মেশিনগুলো লাগিয়ে কিন্তু বিজনেসটা আরামে কিন্তু করতে পারবেন এবং এই মেশিনগুলোর সমস্ত ক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দেবে মানে এক বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি কিন্তু দিয়ে দেবে যাতে মেশিনের কোনো রকম সমস্যা যদি হয় তাহলে পরে কিন্তু আপনারা কোম্পানির কাছে সেটা করতে পারবেন এসে বলতে পারবেন যে ওয়ারেন্টি গ্যারেন্টি আছে তো এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আপনাকে দিয়ে দেবে এবং এইগুলো কাজ কীভাবে করবেন সেই ক্ষেত্রেও কিন্তু ট্রেনিংটাও কিন্তু এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি দিয়ে দেবে ট্রেনিংয়ের জন্য কিন্তু আমাদের লোক আছে টেকনিশিয়ান আছে যে টেকনিশিয়ান গিয়ে কিন্তু আপনার পুরোপুরি সুন্দর মতন কাজ শিখিয়ে দিয়ে আসবে এবং কাঁচামাল কেনার কোনো ব্যবস মানে অসুবিধাই নেই কেন কাঁচামাল মধ্যে শুধু আলু লাগবে আর আরেকটা কথা এটা মধ্যে শুধু আলু কাটিং নেই এটা কিন্তু বেনানা চিপসও আপনার তৈরি হবে মানে কলার যে চিপসগুলো থাকে যেগুলো গ্রামাঞ্চল বলুন শহরাঞ্চল বলুন সমস্ত জায়গায় পার্কে সিনা সিনেমা হলে খুব পরিমাণে বিক্রি হয়ে থাকে কল আর চিপস সেই জিনিসটাও কিন্তু আপনি এই মেশিনটার মাধ্যমে বানাতে পারবেন মানে সমস্ত রকম গোল টাইপের চিপসই কিন্তু আপনি এই স্লাইসার মেশিনের মাধ্যমে কিন্তু কাটিং করে বানাতে পারবেন তো এই বিজনেসটা খুবই সামান্য পুঁজি দিয়ে শুরু করে দিন বসে না থেকে মহিলারা যদি থাকেন বা পুরুষরা বা বাচ্চারা যারাই রয়েছে না কেন যারাই বিজনেস করতে চান তারা অবশ্যই চলে আসুন যোগাযোগ করুন আমাদের কোম্পানি কিন্তু শিলিগুড়িতে আছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স শিলিগুড়ি যদি আপনারা না চিনে থাকেন তাহলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া যে তিনটে নম্বর আছে এই নম্বরে ফোন করুন ফোন করলে পরে কিন্তু আপনি আমাদের কোম্পানিতে আসতে পারবেন এবং এখানে আমাদের অনেক স্টাফরা আছে যারা আপনার কল রিসিভ করে আপনাকে কিন্তু ঠিক মতন গাইড করে নিয়ে আসতে পারবে তো দর্শক বন্ধু ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বিজনেসের আইডিয়াটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম ধরনের আরও ভিডিও যদি আপনারা দেখতে চান তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন